আচ্ছা বেলা কত হয়ে গেছে? অনেকক্ষণ তো থালা বাসনই মাজা হয়নি গো। তাহলে রান্না করবে কখন আর খাবই বা কখন? এই তো বুবু, আমি থালা বাসনগুলো ধুয়ে এখনি রান্না চুলায় দিয়ে দেব। এই তো বকা দুধ, তুই কি এমনি মধ্যে মার খাস? তোর না খাইলতে মার খাস। আরে আরে তোর বলাই সেন, তোর কানে কানে দূর, তুই এগুলা কই পেলি? কই বাবা বাবু, আমার বাবার বাড়ি থেকে আমার মা দিছে এগুলো। কেন বাবু, তাই কি হইছে? না 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 না, কি হবে কিছুই না, দেখতে কাজ কর। তুই এটা আমাকে দে, আমি হতে মাঝে ঘরে রেখে এসেছি, তুই যা রান্না কাজটা সেরে ফেল। তাতেই যা যা যা। আচ্ছা বাবু, তাহলে তুমি থালা বাসন গুলো ধুয়ে ফেলো, আমি গিয়ে রান্না করি। বাবু অন্য, তুমি এখানে খেলা করো, আমি রান্না শেষ করে এসে তোমাকে চলে যাবো। আচ্ছা বাবা। আচ্ছা আচ্ছা বাবু, নাহলে যাও।
নিচে আমি এবার কই পাবো? তাতে মত তোর দিতে লাগা এমন ফকির নির্ঘরের মেয়ে, আমার মনে টাকা পয়সাই নাই গো, আমি বুঝি কিনতেই পারি না গো, তাই না? হ্যাঁ এটা আমি কিনছি। আরে বাবু তুমি এইভাবে কেন কথা বলতেছো? আসলে কি এরকম একটা সোনা হাত দিবে না? আমি নাচ করে আমাকে উপহার দিছিল তাই তোমাকে জিজ্ঞাসা করতেছি। ও বানানোর কথা বুক করলো আর মনে হচ্ছে আমরা ওকে বিশ্বাস করলাম। নাচ করে কেবল সোনার বিষ আবার উপহার পাওয়া যায়? এসে বাঁধে না, টাকা লাগে টাকা। আর তুই যে বলতেছিস বানাবি, আর এই ফকির নির্বাচ্ছ তুই সবসময় খেলা আমাকে এই বসেছের জন্য? আরে না 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 বাবু, তুমি না আমাকে ভুল বুঝছো, কিন্তু না আবার হাত দিস। একই বিষা আমার বিষার মতোই লাগছে। তোমার কি এটা সোনার বিষা বাবু? কে তোকে চোখ নাই দেখতে পাচ্ছিস না যেটা আমার সোনার বিষা? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, তুমি যত বলতেছ তোমার। আচ্ছা তোমার আচ্ছা বাবু, তাহলে আমি আসি। যা 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 যা, বেশি যদি হেদেরি করিস না ওর কাছে আমি এমন পেঁয়াজ লাগাই দেব একদম আঠালের মতন, সখন তুই বুঝবি যে আমি কি। ফকির নির্বাচ্ছা তোকে আমি দেখাচ্ছি মজা। হ্যালো, এই শুনছো? হ্যাঁ আমি ভালো আছি। শোনো না, তোমাকে না আজকেই বাড়িতে আসতে হবে। হ্যাঁ তোমার সাথে না আমার জরুরি কথা আছে। আরে শোনো না, আমি ফোনে অত কিছু বলতে পারবো না, অনেক কথা। হ্যাঁ অনেক কিছু হয়েছে, তোমাকে আমি বলছি তুমি আজকে আসবে, মানে আজকে আসবা, ঠিক আছে? হুম হ্যাঁ হ্যাঁ। আরে বাবু বললাম তো আমি তোমাকে কিছু বলতে পারবো না, হ্যাঁ অনেক কথা আছে, তুমি আজকে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এটা রাখলাম। হ্যাঁ ওকে। ফকির নির্বাচ্ছ এই পেয়ে দেখবি কত ধানে কত চাইল। ভালো কথা তোকে না বলতে নাই, বললে পরে আমি খারাপ হয়ে যাই, তাই না? আরে না 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 বাবু, তুমি সবসময় এইভাবে রেগে কথা বলো কেন, বলো তো দেখি। আচ্ছা ঠিক আছে যা, তুই হচ্ছে গরু খাইতে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, আমি যাচ্ছি। যা আবার তাকাই ফিরে। আসো বাবা, এ বাবারে আমার সোনা।
আশিসকে বল। আরে বাবু থালা বাসন তো তুমি ধুলে না, আমি ধুয়ে নিয়ে আসছি, খাবো চলো। এই খাবো তো ঠিক চল। আরে বাবু তোমার গলায় হাড়টা কই পেলে তুমি? হাড়টা আমি কই পাবো? আমার হাড়? তোমার হাড়? হ্যাঁ। এই দেখো বাবু, তুমি সেদিনকে মিথ্যা কথা বলে আমার ঘর থেকে না আমার এই যে সোনার বিছা তোমার মতোই হারিয়ে গেছে, আমার এই হাড়টা তো আমার। এই পপিং ও বুঝি বিশ্বাস হয়ে গেছে না? আমি ধরলাম তোরই বিছা তোরই হাড়, তুই পাইছিস তো কই থেকে? আর তুই কি আমাকে চিনিস? সামনে কাছে যদি বলি যে তোমার বউ না এগুলা কই থেকে পাই, তো তাহলে কি করে ভাব? তোকে না কাইটি কাইটি তুই শিয়াল কুকু দেখাবি। আরে বাবু তুমি এসব কি আজে বাজে কথা বলতেছো? দেখো বাবু এই বিছা আমার, ওই হাড়টা আমার, তুমি আমার বিছা আর আমার হাড় আমাকে দিয়ে দাও। কি বলে কি বলিস কি বলিস তুই? কত করতে কত বড় কত দাও কি বুঝতে পারছিস? তোকে না বেশি বললাম আশ করে দাও। হ্যাঁ ঠিক আছে, পারছিস কই বল? তোর তো পারছিস কই বল? দেখো বাবু আমি এত কোনো কথা তোমাকে বলতে পারবো না, তুমি আমার পিছে আর আমার হাড় আমাকে দিয়ে দাও। এই দুটো আমার জিনিস, আমার ঘর থেকে আমি খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। কত বড় সাহস, কি করব না? আমার তো আমাকে দিয়ে দাও। তুই নিবি না? তোকে আমি একটা জোর মন দিয়ে দাও বল। নিবি তোকে দিয়ে দাও। বাবু কত লাগে বল? বল আর বলবি তত বল। বাবু তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছি, তুই এখান থেকে যা। হ্যাঁ আমি তো যাবো, ঠিক আছে আমি তো যাবোই, কিন্তু তুমি যদি হারে বিছা যদি আমাকে না দাও না তাহলে কিন্তু আমি তোমাকে, তুই আমাকে কি করবি শুনি? আমি তোমার কি করব সেটা তুমি সময় হলেই বুঝতে পারবা। দাঁড়া আমাদের স্বামীকে না আমি এখনই ফোন দিচ্ছি, তোর কত পাকনা সুন্দর পাকনা না ভাঙছি তারপর আমার নামতে পাল্টা। তোমার যাকে খুশি তাকে ফোন দাও, আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা যা যা র, তোকে আমি মজা দেখাচ্ছি, আমি এখনই ফোন দিচ্ছি। আমার নাম দিশা, ভুল হয়ে গেছে, তোমরা আমাকে মাফ করে দাও।
বুঝতে পারছি, তার মানে এটা অর্ণবের জাদুর মালা। দেখছো যখনই ওর গায়ে আগুন জ্বলছিল ও জাদু দিল আর ওর আগুন নেমে গেল। তার মানে বাবা তুমি কি জাদু জানো? আমি জাদু জানি। তার মানে এটা আমার জাদুর বাচ্চা। শোনো আমি তোমাকে একটা কথা বলি, আমি না সবই জানি, সবই শুনছি। তুমি আমাকে যা যা বলছো এগুলো সবই মিথ্যা, সবই ওর নামে তুমি আমাকে মিথ্যা অপবাদ দিছো। আমি এই যে বিদেশে থাকছি, এত কষ্ট করছি আমি তোমাদের সুখের জন্য, আর শিখি না তোমরা এখানে থেকে দুইজন নিজেদের নিজেদের মধ্যে এরকম ভাবে বিবাদ সৃষ্টি করছো। সি 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 সি, শোনো তুমি ওর নামে যেসব মিথ্যা অপবাদগুলো দিছো একটাও সত্যি না, সবগুলো মিথ্যা। কখনো তোমাকে আমি ফোনে কিচ্ছু বলিনি, আমি শুধু মুখ বুঝে সব শুনেছি। আগে আমি আসি তারপর তোমাকে সব কিছু বলবো। শোনো একটা কথা বলে কি, হ্যাঁ মিথ্যা দিয়ে কখনো সত্যকে জয় করা যায় না, বুঝতে পারছো? কোনো সময় মিথ্যা দিয়ে কখনো কোনো কারোর ভালোবাসাও জয় করা যায় না। তুমি আজকে ওর উপর যে অত্যাচারগুলো করছো, আজকে ওর উপর যে অন্যায়গুলো করছো এগুলো ভুল, বুঝতে পারছো? দেখো এইটা এর জন্যই আজকে আমার এই জাদুর বাচ্চা তোমাকে এই শাস্তিটা দিছে, হ্যাঁ, যেন তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারো। এখনো সময় আছে, হ্যাঁ এখনো সময় আছে, নিজের ভুলটা তুমি নিজে সংশোধন করো। হ্যাঁ তুমি একদম ঠিকই বলছো, আমার ভুলটাই অর্ণব আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিছে। আসলে তিশা বোন তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না অনেক অন্যায় করছি, কিন্তু আজকে থেকে অর্ণব আমার ছেলে আর তুমি আমার বোন। শোনো এরপরে যদি আবারও এরকম করো তাহলে কিন্তু অর্ণব কি করবে, আবার জাদু দেবে, তাই না? হ্যাঁ।